প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 5.3 কোশ্চেন নম্বর 13 এর 1 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। আমাদের দেওয়া আছে, দেখো, এ বাই টু ইজ ইকুয়াল টু বি বাই থ্রি ইজ ইকুয়াল টু সি বাই ফোর ইজ ইকুয়াল টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইকুয়াল বাই পি হলে পি এর মান নির্ণয় করি। তাহলে আমাদের কী দেওয়া আছে? তাহলে এ বাই টু ইজ ইকুয়াল টু বি বাই থ্রি ইকুয়াল টু সি বাই ফোর ইজ ইকুয়াল টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হলে পি এর মান নির্ণয় করি। তাহলে আমরা দেখো এইভাবে করছি সমাধান। ধরি এ বাই টু ইজ ইকুয়াল টু বি বাই থ্রি ইজ ইকুয়াল টু সি বাই ফোর ইজ ইকুয়াল টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি ইজ ইকুয়াল টু কে, যেখানে কে ইজ নট ইকুয়াল টু জিরো, যেখানে কে ইজ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে আমরা কি এখান থেকে কি পাচ্ছি? দেখো, সুতরাং এখানে দেখো এ ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা, এ বাই টু ইজ ইকুয়াল টু যদি কে হয় তাহলে এ ইজ ইকুয়াল টু টু কে, বি ইজ ইকুয়াল টু এখানে দেখে নাও বি বাই থ্রি ইজ ইকুয়াল টু যদি কে হয় তাহলে বি ইজ ইকুয়াল টু থ্রি কে, আর সি বাই ফোর ইকুয়াল যদি কে হয় তাহলে সি ইজ ইকুয়াল টু ফোর কে, এবং টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইজ ইকুয়াল টু হবে পি ইন্টু কে পি কে। এরপর দেখো এই যে এ বি সি এর মানগুলো যদি আমরা এখানে বসাই, টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইকুয়াল পি কে, তাহলে আমরা কী পাচ্ছি? দেখো টু এ অর্থাৎ টু ইন্টু এর মান কত আছে? টু কে, তাহলে টু ইন্টু টু কে মাইনাস থ্রি ইন্টু বি, বি এর মান আছে থ্রি কে, থ্রি কে প্লাস ফোর সি, ফোর ইন্টু সি এর মান কত আছে? ফোর কে, ফোর কে ইজ ইকুয়াল টু পি কে। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো দুই গুণে চার বা ফোর কে মাইনাস তিন দেখা নয় নাইন কে প্লাস চার চার ষোলো, ষোলো কে ইজ ইকুয়াল টু পি কে। ঠিক আছে, বা চার কে প্লাস ফোর কে প্লাস সিক্সটিন কে অর্থাৎ টোয়েন্টি কে মাইনাস নাইন কে ইজ ইকুয়াল টু পি কে। বা আমরা লিখতে পারি টোয়েন্টি মাইনাস নাইন দ্যাট ইজ ইলেভেন, ইলেভেন কে ইজ ইকুয়াল টু পি কে। তাহলে দেখো কে কে আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি? অতএব পি ইজ ইকুয়াল টু ইলেভেন, পি ইজ ইকুয়াল টু ইলেভেন, এটাই আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।